মার্কিন ভিসা নীতি নিয়ে থামছে না রাজনৈতিক অঙ্গনের বিতর্ক। যারা সুষ্ঠু নির্বাচন চায় না তাদের জন্য সতর্ক বার্তা বলছে আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকার ছাড়া ভোট হতে দেয়া হবে না, আবারও হুঁশিয়ারি বিএনপির। নির্দলীয় সরকার দিতেই হবে, বাংলাদেশে শেখ হাসিনাদের কোনো নির্বাচন হবে না, হতে পারে না, হতে আমরা দেব না। নির্বাচনে যারা আগুন সন্ত্রাস করবে তারাই আজকে ভয় পাচ্ছে। আমরা আবার সুষ্ঠু নির্বাচন চাই, তাতে কোনো দেশি বিদেশি কাউকে আমরা ভয় পাই না। গর্বের পদ্মা সেতু ঘুরে দেখলেন সফররত চীনা ভাইস মিনিস্টার, রেল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন, পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় চার ঘন্টা ব্যাপী বৈঠক। হাজিদের সেবা দিতে সৌদি আরব গিয়ে সরকারি টাকায় ঘুরে বেড়াচ্ছেন সাত কর্মকর্তা, কারণ দর্শানোর নোটিশ ধর্ম মন্ত্রণালয়ের। আমদানির খবরে খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজের ঝাঁজ, লাগামহীন আদার দর, বাজার কারসাজির হোতাদের খুঁজতে নজরদারিতে শিল্পগ্রুপগুলো, বলছে ভোক্তা অধিকার। গ্রাহকের কাঁধে গ্যাস বিদ্যুতের বাড়তি বোঝা, ভোটের বছরের বাজেটে জ্বালানি খাতে থাকছে বড় ভর্তুকি, গ্রাহক বান্ধব করতে নীতিগত সংস্কারের তাগিদ।